নমস্কার, কেমন আছো? তোমরা আশা করছি সবাই ভালো আছো। আমার এই ভাঙা ভাঙা গলায় আমার পাঁচফোড়নের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার শরীরটা এখনও ভালো হয়নি, তাই পুরো দিনের ভিডিওটা আমি দেখাতে পারলাম না, কাল অবশ্যই দেখাবো। আজকে আমি একটা ভালো রেসিপি দিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করছি, অবশ্যই শেষ অবধি দেখতে থাকো একসাথে। যেরকম হচ্ছে পালং, মানে পালং শাকটা আমরা এক অনেকভাবেই খাই, কিন্তু আজকে পালং শাকটা দিয়ে আমি দুটো তিনটে ভাগে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো তোমরা কিন্তু আমার মানে ব্লগটা বলো, ভিডিওটা শেষ অবধি রেসিপিটা দেখতে থেকো, ঠিক আছে? তো পালং পনির আমরা সবাই খাই, অনেক পনিরটাকে আমরা অনেক ভাগে ভাগে খাই। তো আজকের আমার পনিরটা আমি একটু অন্যভাবে অনেকভাবেই তৈরি করব। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন যারা তারা প্লিজ সাবস্ক্রাইব করো। তো আর যারা বলবো অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো নোটিফিকেশান পাওয়ার জন্যে, ঠিক আছে? তো আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, আর পালং শাকটা অনেক রকম নিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? মানে আমি বলছি পালং শাকের মধ্যে কী কী নিয়েছি। তো পালং শাক সিদ্ধ করে জল দেওয়া, জলটা আমি ফেলে দিইনি, জলটা ধরে রেখেছি। নুন নিয়েছি, টক দই নিয়েছি, আর ময়নের জন্য সাদা তেল নিয়েছি। তো আর পালং শাকটার মধ্যে আমি যেরকম মেথি শাকটা দিয়েছিলাম, ওটা এখন অফ সিজন যদিও বা, তবু আমার হাজব্যান্ড নিয়ে এসছে। তো এই শাকটার আর একটা কী শাক বলতে পারবো না, তবে খুব দাম ভালো শাকটা, ওটা হচ্ছে তোমার আই থিঙ্ক বেতো শাক, খেসারি শাক, আই থিঙ্ক বেতো শাক। তো একসাথে সবটা পেস্ট করে রেখেছি, আর পেস্ট করে আমি তিনটে ভাগে পেস্টটাকে করে রেখেছি, আর এটা শুধু ময়দার জন্য আমি আলাদা করে রেখে দিয়েছি, ঠিক আছে? তো এটা আমি ময়দা দিয়েই মাখাবো, আর একটু ময়নটা একটু বেশি করে দেবো, ঠিক আছে? আর যেহেতু পরিমাণটা একটু বেশি আছে ময়দার, তোমরা সবাই জানো যে বাড়িতে মা বোন সবাই এসছে, তো আজকে ভাবলাম যে আজকে রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করাই যায়। তো ভাবলাম যে বেকার বেকার আজকে সারাদিনের ব্লগটা আমি সময়ের অভাবে আমি করতে পারছি না, তার জন্যে আমি কি করলাম যে তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। আর আমার সত্যি কথা বলতে শরীরটা খুব কি বলবো, খুব খারাপ, গলার অবস্থা খুব খারাপ, জ্বর এসছে, তো ঠান্ডা লেগে জ্বরটা এসছে ভীষণ। কালকে কাঁপুনি দিয়েছিল ভীষণভাবে, মানে দুটো তিনটে কাঁথা কম্বল দিয়েও মানে আমাকে চেপে ধরে রাখা যাচ্ছিলো না। তো যথারীতি আমি এইভাবে সুন্দর করে ময়দাটাকে মেখে রেখেছি, দেখতে পাচ্ছ পরিমাণটা অনেকটাই। তো আমি এটাকে এই বাটিতে একটু রাখার চেষ্টা করব কিছুক্ষণের জন্যে। তো আই থিঙ্ক এটা ধরবে না, জানো তো আমার মনে হচ্ছে এখান থেকে বার করতে হবে, কেন এটাকে আবার চাপা দিয়ে রাখতে হবে। তো আমি বাবা এর মধ্যেই রেখে দিই, একটু ঢেকে রেখে দেবো। এবার আমি এগুলো লেচি করে নেব এক এক করে। তো আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি, এটা আমি বেলবো বলে আমি এক এক করে প্রত্যেকটা লেচি এইভাবে বেলে নেব। এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আমি ওদিকে অর্ধেকটা আমার বেলা হয়ে গেছে, এবার তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, আমি এক এক করে সব কটা ভেজে নেব।
এদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে মানে শালির আবদারে বলো বা শাশুড়ি মায়ের আবদারে বলো, আজকে কমল এটা রান্না করবে। আমি বাটা দিয়ে দিচ্ছে, দেখো ও রান্না করেছে এটা, মানে পনির, পালং পনির করেছে আর একটা পালং চিকেন করেছে। তো দুটো আইটেম, আর ওদিকে লুচিটা হয়ে গেছে তিনটে। তোমরা রেসিপিটা পরপর কিন্তু দেখে নিতে পারো, খুব সুন্দর খেতে হয়। ও অলরেডি দেখো জিরে ফোড়ং আর শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে দিয়েছে, আর অর্ধেকটা সাদা তেল আর বাটার দিয়েছে। এবার তেলটা যথারীতি গরম হয়ে যাওয়ার পরে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছে। আর ভিডিওর পেছনে কিন্তু আমি আছি। আর দেখো সঙ্গে সঙ্গে ও কী করলো, গোটা গোলমরিচ, সরি গোটা তোমার গরম মশলা দিয়ে দিল, তো এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিল। এবার যেটা দিয়েছে সেটা হচ্ছে রসুন কুচি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছে, তো সেটাই দেওয়া হয়েছে। এবার এটা দিচ্ছে হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট, কেননা ধনে পাতাটা, ও ভালো কথা, শাকের মধ্যে কিন্তু ধনে পাতাও পেস্ট করা হয়েছে, তো তার জন্য কিন্তু এটা কিন্তু ধনে পাতা না, এটা কাঁচা লঙ্কা পেস্ট। এর মধ্যে দিচ্ছে জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, আর এটা একটু সামান্য স্বাদ অনুযায়ী নুন দিচ্ছে, হলুদ দিল, এটা অনেকটা মশলাটা দেখো হয়ে হয়ে এসছে। ও তখন কি করলো, ও তখন পুরো শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছে। বিশ্বাস করো আই এম সরি, আমার ভীষণ কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু একটা দিন ব্লগ ছাড়বো না, এখন না তোমরা আমার আবার এতটাই ফ্যামিলি হয়ে গেছো, প্রত্যেকটা দিন তোমাদেরকে আমি ভীষণভাবে মিস করছি। একটা দিন মনে হয় তোমাদের এই ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সাথে আমার কত আলাপ, কত কথা, কত কিছু হয়ে গেছে, একটা দিন না ছাড়লে আমার একটু মনটা ভালো লাগে না। তো এত কষ্ট হচ্ছে, কথা আমি বলতে পাচ্ছি না, তোমরা, আমি জানি না আমি কতটা কথা আমি তোমাদের সামনে বলতে পাচ্ছি, শুনতে কেমন লাগছে, কিন্তু তবু আমার ভীষণ কষ্ট হচ্ছে, তবু আমি তোমাদের জন্য এটুকু তো করবো, বলো না। তো সুন্দর করে এটাকে মেল্ট করে নিচ্ছে, মানে পেস্টটা ভালো না হলে তো আর খেতে ভালো হবে না, কেননা যা দেওয়ার এর মধ্যে সব দেওয়া হয়ে গেছে। এবার সামান্য একটু স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়েছে, কেননা শাক একটু চিনি না হলে ঠিক আসে না, কি বলো? এবার এদিকেও কি করেছিল, টক দইটাকে না পুরো একদম দেখো মেল্ট করে নিয়েছিল একদম, তো এটাকেও আবার ওর মধ্যে দিয়ে দেবে। খেতে ভীষণ ভালো হবে, কেননা এই রকমারি খাবারগুলো যখন মানে একটু ফ্রি থাকে তখন কিন্তু করে, মানে ওর অফ টাইমে এটা ও করে খাওয়ায় সবাইকে। আর যেহেতু শালি এসছে বলে কথা, তো সেহেতু তার কোনো কথাই হবে না। এবার চিকেনগুলো ও আগে থেকে এটা মানে ভালো করে ম্যারিনেট করে এটাকে কষিয়ে রেখেছিলো, যেমন আদা রসুন পেস্ট দিয়ে নুন হলুদ দিয়ে একটা কষিয়ে রেখেছিলো, তার আগে দইটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলো। এবার কষানোর পরে এইভাবে কড়াইতে রাখা ছিল, তারপরে এই পেস্টটা এর উপর টোটালিও ঢেলে দিয়েছে। এবার নাড়াচাড়া করবে, তো সুন্দরভাবে নাড়াচাড়া করে পুরো রেডি করে ফেলেছে আমাদের হচ্ছে পালং চিকেন। এরপর আরেকটা এবার ও রেডি করছে সেম প্রসেসে, বুঝতে পেরেছো, সেম প্রসেসে ও এবার কিন্তু পালং পনিরটাও রেডি করে ফেলছে, কিন্তু এর মধ্যে কিন্তু পেঁয়াজ পেঁয়াজটা দিয়েছে, রসুন কুচিটা দেয়নি। আর ও পনিরটাকে না পুরো ভেজে, ভীষণ ধৈর্য আছে বুঝলে, ভেজে পুরো জলের মধ্যে রেখে দিয়েছিল। এটা কিন্তু তোমরাও করবে, কারণ হচ্ছে এটা যদি পনির সবসময় ভেজে যদি জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে মানে রেখে দেওয়া হয়, পনিরটা ভীষণ সফট হয়। তোমরা একবার ট্রাই করে দেখো, এটা ওর কাছ দিয়ে আমি শিখেছি। তো যাই হোক, এই দেখো রেডি হয়ে গেছে পালং পনির, ভীষণ খেতে টেস্টি। এর সাথে এবার বাটার দেবে, তারপরে আবার ক্রিম দেওয়ার আছে এগুলো। তো দেখো যেমন গুড় তেমনি তো মিষ্টি হবে, যথারীতি ও যা যা এর মধ্যে দেয় ভালো হওয়ারই কথা।
একটু করে সব কিছুর মধ্যে কিন্তু গরম মশলা দিচ্ছে, বুঝতে পেরেছ? তো আজকেও পুরোপুরিভাবে কিন্তু রেডি করে ফেলেছে চিকেন পালং পনির। আর এর সাথে যে মানে কি বলবো, পালং পুরি বলতে পারো বা তোমরা যেটা নাম দিতে পারো, কিন্তু পালং শাক দিয়ে সমস্ত কিছু আজকে হয়েছে। তার সাথে ধনে পাতা পেস্ট ছিল, অবশ্যই মেথি ছিল। তো এটা টোটাল এটা দিয়েই আজকে তিনটে পদের একসাথে হয়ে গেল, কি মজাদার না? তো তোমরা বাড়িতে ঝটাপট করে ফেলো। আর ওপরে যেটা দেখতে পাচ্ছ, ও ক্রিম দিয়ে এটাকে ডেকোরেট করেছে, তো সত্যি খেতেও ভীষণ ডিলিশিয়াস হয়েছে। দেখো এই পাশ দিয়ে আমার বঞ্জি আর আমার মেয়ে তুলেও খেয়ে নিয়েছে, ভীষণ টেস্টি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে, আর অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে একটু ভালোবাসতে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।